সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা পৌরনীতি সুশাসনের দ্বিতীয় পত্রে মাউন্টব্যাটেন পরিকল্পনা 1947 নিয়ে কথা বলবো। এটা আরেকটা নাম রয়েছে, এটাকে বলা হচ্ছে 3 জুন পরিকল্পনা, অর্থাৎ জুন মাসের 3 তারিখে পরিকল্পনাটা বাস্তবায়ন করা হয়েছিল, এই কারণে এটাকে বলা হচ্ছে 3 জুন পরিকল্পনা। তো জাস্ট এটা আমরা একটু প্রেক্ষাপট অনুসারেই পড়বো, কেননা এই বিষয়গুলো যদি আমরা প্রেক্ষাপট ধরে পড়তে শুরু করি তাহলে আমাদের বিষয়গুলো বুঝে ওঠা, পাশাপাশি ঘটনাটা কী কারণে ঘটলো সেই বিষয়গুলো বোঝা সুবিধা হয়। আমরা যদি সমগ্র ব্রিটিশ ভারতের ইতিহাসের কথা বলি বা আমরা যে বিষয়গুলো আমরা পৌরনীতি দ্বিতীয় পত্রে পড়ে আসতেছি, প্রত্যেকটা কিন্তু একটার সাথে একটা সম্পৃক্ত, একটার সাথে একটা মানে একটা ঘটনা ঘটছে, ঘটার কারণে কিন্তু পরবর্তী ঘটনাটা ঘটছে, এরকম বিষয়গুলো কিন্তু আমরা দেখে আসছি। তো এখানে যে আমরা মাউন্টব্যাটেন পরিকল্পনার কথা বলছি, সেই মাউন্টব্যাটেন পরিকল্পনাটাও কিন্তু একই রকম। তো মাউন্টব্যাটেন পরিকল্পনাটার নাম হলো কেন সেটা আমাদের প্রথমত জানা দরকার। তো এটা যদি বলতে চাই তাহলে এই মাউন্টব্যাটেন ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। তিনি ছিলেন হচ্ছে আমাদের এই ভারতবর্ষে নিযুক্ত সর্বশেষ ভাইসরয়। তার পরিচয়টা আমরা দিয়ে দিলাম যে ভারতবর্ষে নিযুক্ত সর্বশেষ ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। তো ভারতবর্ষ স্বাধীন হবে, ভারতবর্ষের স্বাধীনতা প্রদান হবে, ভারতবর্ষ কীভাবে তাদের শাসনতন্ত্র গঠন হবে, এর কারণে কিন্তু বেশ কয়েকটা পরিকল্পনা কিন্তু এখানে পরিকল্পনা বা মিশন কিন্তু এই আমাদের ভারতবর্ষে পরিচালনা করা হয়েছে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে। এগুলো করা হচ্ছে যাতে করে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই অঞ্চলের পুরোপুরি স্বাধীনতা প্রদান করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে আসা যায়। এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের পরিকল্পনা কিন্তু চলে আসতেছে, আমরা এগুলো কিন্তু পড়ে আসছি। তো এটা হচ্ছে সর্বশেষ একটা স্টেপ, কেননা সর্বশেষ এই 1947 দেখে অনেকে অনুধাবন করতে পারতেছো, যেহেতু আমরা 1947 সালে চলে আসছি সুতরাং আমরা এই জায়গাটাতে ধরে নিতে পারি যে আমরা একদম শেষ পর্যায়টাতে চলে আসছি। তো যা হোক, লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষে তিনি গভর্নর জেনারেল, ভাইসরয় যেটাকে আমরা ভাইসরয় বলতেছি, ভাইসরয় তো রাজপ্রতিনিধি, রাজপ্রতিনিধি হিসাবে আসার পরই তিনি প্রথম যে কাজটা করলেন, কংগ্রেস নেতাদের সাথে তিনি বৈঠক করলেন। কংগ্রেস নেতাদের সাথে বৈঠক করার পরবর্তী দিন তিনি মুসলিম লীগ নেতাদের সাথেও বৈঠক করলেন। আসলে উভয় নেতৃবৃন্দের সাথেই বৈঠক করা দরকার, কেননা এদের হাতেই কিন্তু শাসনতন্ত্র হস্তান্তর করা হবে, কারণ রাষ্ট্রটা নিয়ন্ত্রণ করবে তো বিভিন্ন রাজনৈতিক দল, সুতরাং এদের সাথে বিচার বিশ্লেষণ বা কথাবার্তা বলে কীভাবে এই শাসনতন্ত্র বা কীভাবে এই এত বড় ভারতবর্ষটাকে শাসন ব্যবস্থা তাদের হাতে তুলে দেওয়া যায় সেটার লক্ষ্যে কিন্তু এগুলো করা হচ্ছে। আর আরেকটা বিষয় যে এখানে মূল সমস্যা দাঁড়িয়ে গেছে যে হিন্দু মুসলিম নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে, পাশাপাশি যে কংগ্রেস নেতৃত্বে যাবে না মুসলিম লীগ নেতৃত্বে যাবে, কাদের হাতে কীভাবে ভাগ করা হবে। আরেকটা বিষয় যে কংগ্রেস, মুসলিম লীগ এবং আরেকটা গ্রুপ গড়ে উঠেছিল যারা নিরপেক্ষভাবে অখণ্ড বাংলার পক্ষে ছিল, তো তিনজন তিন দিক থেকে 3 রকমভাবে চাচ্ছে, এই কারণে কিন্তু বিভিন্ন বৈঠক, বিভিন্ন আলাপ আলোচনা বা বিভিন্ন রকম দিক চলে আসছিল। তো যাই হোক, সবার সাথে কথাবার্তা বলে, সবার সাথে বিচার বিশ্লেষণ সব কিছু সিদ্ধান্ত গ্রহণ করে সেই বিলটা, এখানে কিন্তু যেহেতু এখানে একটা স্বাধীনতার বিষয় রয়েছে বা একটা আইন বাস্তবায়নের বিষয় রয়েছে, সুতরাং এই বিষয়গুলো সরাসরি আবার কোথায় পাঠানো হয়, লন্ডন পাঠানো হয়। লন্ডনে সেগুলো এই মুসলিম লীগ, কংগ্রেস এদের যে সকল চাওয়া পাওয়া বা তারা যেভাবে চাচ্ছে ভারতবর্ষটা ভাগ হোক, যেমন এক পর্যায়ে যেয়ে কিন্তু শেষের দিকে যে আমরা দেখব যে নেহরু এবং দেখা যাচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল এরা কিন্তু চাচ্ছিল যে মানে ভাগ হয়ে যাক হিন্দু মুসলিমিতে ভাগ হয়ে যাক, কিন্তু মহাত্মা গান্ধী কিন্তু বলতেছিলেন যে না, এটা কোনোভাবে ভাগ হতে দেওয়া যাবে না, আমাদের ভারতবর্ষকে আমরা ভাগ হতে দেবো না। আর অপরদিকে মুসলিম লীগ, মোহাম্মদ আলী জিন্না, তারা কিন্তু চাচ্ছেন যে ভারতবর্ষ এটা ভাগ হয়ে যাক, ভাগ করে হিন্দু মুসলিম ভিত্তিতেই ভাগ হোক। আবার অপরদিকে আমরা দেখলাম যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শরৎ বসু এরা চাচ্ছেন কি, এরা আবার চাচ্ছেন যে অখণ্ড বাংলাতে বাংলা করা হোক। তো এইরকম নানান জটিলতার দিক থেকে তো একটা সিদ্ধান্তে তো আসতে হবে, চূড়ান্ত একটা সিদ্ধান্তে আসতে হবে। এই চূড়ান্ত সিদ্ধান্তের জন্যই আমরা দেখব যে ব্রিটিশ পার্লামেন্ট থেকে একটা সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী সেই পরিকল্পনাটা উত্থাপন করেন লর্ড মাউন্টব্যাটেন। আমরা লর্ড মাউন্টব্যাটেনের পরিচয়টা দিয়ে দিয়েছি, তিনি হচ্ছে সর্বশেষ ভাইসরয় ছিলেন, তিনি এটা উত্থাপন করেন এবং সেটাকে আমরা বলতেছি যে মাউন্টব্যাটেনের
পরিকল্পনা নামে সেটা পরিচিত। অর্থাৎ লর্ড মাউন্টব্যাটেন এই পরিকল্পনা উত্থাপন করলেন এবং এই কারণে এটাকে বলতেছি মাউন্টব্যাটেন পরিকল্পনা। আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমাদের কী করা হলো, আমাদের ভারতবর্ষটা কিন্তু স্বাধীন হয়ে গেল। অর্থাৎ এই যে আমাদের ভারতবর্ষের যে বর্তমান অবস্থা, আমাদের বাংলাটাকে যদি মানে বাদ দিয়ে বলি, কারণ বাংলাটা পাকিস্তানের সাথে সংযুক্ত ছিল, ওই হিসাবে যদি আমরা ধরে বলে থাকি তাহলে বলবো যে এটার পিছনে মূল কারণটা ছিল হচ্ছে মাউন্টব্যাটেন পরিকল্পনা। হ্যাঁ, এর সাথেও এর পেছনেও কিন্তু অনেক ঘটনা প্রবাহ ঘটে গেছে, তো সেগুলো আমরা বাদ দিই। জাস্ট আমরা এখানে দেখলাম যে সর্বশেষ কথা যেটা আমাদের মাউন্টব্যাটেনের ক্ষেত্রে, যে লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষ শাসনতন্ত্র সম্পর্কে, ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে একটা একটা পরিকল্পনা তিনি উত্থাপন করেছিলেন, যেটা ব্রিটিশ পার্লামেন্ট থেকে সুপারিশকৃত একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার নামটাই হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা, বা মাউন্টব্যাটেন পরিকল্পনা, বা 3 জুন পরিকল্পনা। আমি জুনের কথা কিন্তু বলছি যে জুন মাসের 3 তারিখে এই পরিকল্পনাটা দেওয়া হয়, এই কারণে এই পরিকল্পনার নাম ছিল 3 জুন পরিকল্পনা। এখন আমরা পরিকল্পনার দিকগুলো যদি দেখি তাহলে কী হয়, দেখো সহজ কথা, ভারতবর্ষ স্বাধীন হয়, ভারতবর্ষ স্বাধীন হয়। আমরা তো এই পরিকল্পনা থেকে দেখলাম যে ভারতবর্ষ এখানে স্বাধীন হয়ে যাচ্ছে, এটা একটা ক্লু, এটা একটা দিক। আরেকটা কথা বলা হয় যে বেশ কয়েকটা প্রদেশ, অর্থাৎ আসাম, সিন্ধু, বেলুচিস্তান, আসাম, সিন্ধু, বেলুচিস্তান, এই প্রদেশগুলো কোন অংশের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তার জন্য ভোটের ব্যবস্থা, অর্থাৎ তারা কাদের সাথে থাকতে চাচ্ছে সেটার উপর ভিত্তি করে একটা নির্বাচনী ব্যবস্থাকে, তারা যে প্রদেশের সাথে, যে অঞ্চলের সাথে থাকতে চায় তাদেরকে সেখানেই থাকতে দেওয়া আর কথা বলা হয়। এরপরে দেখো এই মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী পৃথক ডোমিনিয়ন গঠনের কথা বলা হয়, যাতে করে পৃথক পৃথক ডোমিনিয়ন গঠন করা যায়, সেই ডোমিনিয়নের কথা বলা যায়। আবার আরেকটা বিষয় হচ্ছে কমনওয়েলথ অন্তর্ভুক্তির ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা প্রদান করা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ এই যে স্বাধীন যে রাষ্ট্রগুলো সেগুলো কমনওয়েলথের সদস্যভুক্ত হবে কি না, সেক্ষেত্রে একটা পূর্ণ স্বাধীনতা কিন্তু আমাদের এই পরিকল্পনা অনুযায়ী দেওয়া হয়। সর্বোপরি আমরা বলতে পারি যে এই মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন একটা ভূখণ্ডে রূপ লাভ করে এবং স্বাধীন একটা ভূখণ্ডে পরিণত হয়। এখন আমরা জাস্ট একটু বিষয়গুলোকে বিভিন্ন দিক থেকে আমরা আলোচনা করলাম, বিষয়গুলোকে একদম সংক্ষিপ্ত করে বলবো। তাহলে এখানে আমরা মাউন্টব্যাটেন পরিকল্পনার ক্ষেত্রে দেখলাম এটাই আমাদের ভারতবর্ষের সর্বশেষ পরিকল্পনা, এই পরিকল্পনার ভিত্তিতে ভারতবর্ষটা স্বাধীন হয়ে যায়, স্বাধীন একটা ভূখণ্ডে রূপ লাভ করে আমাদের সমগ্র ভারতবর্ষ, যার নেতৃত্বে ছিলেন সর্বশেষ ভাইসরয় বা সর্বশেষ গভর্নর জেনারেল ভাইসরয় ভাবেও বলতে পারি আমরা লর্ড মাউন্টব্যাটেন, এবং তার নাম অনুসারে এই পরিকল্পনাটার নামকরণ করা হলো মাউন্টব্যাটেন পরিকল্পনা। এই পরিকল্পনার অপরাইটি নাম আমরা জানলাম 3 জুন পরিকল্পনা, কেননা জুন মাসের 3 তারিখে এই পরিকল্পনাটা উত্থাপন করা হয়েছিল। এবং আমরা জাস্ট এখান থেকে যেটা জানলাম যে ভারতবর্ষটা কীভাবে ভাগ করা হবে, ভারতবর্ষের স্বাধীনতা স্বাধীন ভূখণ্ড কীভাবে গঠন করা হবে, এই সার্বিক দিকগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু এই পরিকল্পনাটা গঠন করা হয়েছিল। এবং এই পরিকল্পনার মাধ্যমে আমরা দেখব যে ভারতবর্ষ দীর্ঘ 200 বছরের যে পরাধীনতা, সেই পরাধীনতার হাত থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছিল। তো এই ছিল হচ্ছে আমাদের মাউন্টব্যাটেন পরিকল্পনা, এবং এটা কিন্তু আমাদের এই টপিকের একদম সর্বশেষ একটা বিষয়, কেননা আমরা জানি যে মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমেই 1947 সালে ভারত স্বাধীনতা আইন, এবং সেই ভারত স্বাধীনতা আইন আমাদের পড়া হয়ে গেছে। সেখান থেকে আমরা দেখছি যে এই আইন, এই এই মাউন্টব্যাটেন পরিকল্পনার দিকগুলোই কিন্তু ভারত স্বাধীনতা আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, করে ভারতকে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রে, একটা বলা যাবে না, 2টা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত ছিল, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।